মেয়েরা যারা পুরুষের দৃশ্যে, পুরুষের দৃশ্য অবতরণ অবতরণ করেছ, মেয়েরা যারা পুরুষের পোশাক পরিধান করো, অথবা পুরুষরা যারা মেয়েদের পোশাক পরিধান করো, তোমরা লিখে রাখো তোমাদের জন্য আযাবে আলিম দুনিয়াতেও আছে আখরাতেও আছে। ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره والله يعلم وانتم لا تعلمون مفلحون বলে اولئك على هدى من ربهم واولئك هم المفلحون سبحان قد افلح من تزكى قد افلح من زكاها قد افلح المؤمنون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فاولئك هم المفلحون حي على الفلاح شلشن شباي আগেরটা না শুনলো এই শব্দ তো শুনছে, বলেন হাইয়া আলাল ফালাহ। সবাই বলেন তো ফালাহ শব্দের অর্থ কি? বলেন সফলতা কামিয়াবি, বলেন ছাত্ররা বলো ছোটরা বলো সফলতা, বলেন সফলতা কামিয়াবি। আবার আবার আচ্ছা, সফলতার বানানেওয়ালা কে, সফলতা দেনেওয়ালা কে? তো যিনি সফলতার বানানেওয়ালা তিনি বলবেন সফলতা হাসিল করার তরিকা, তিনি বলবেন সফলতা লাভের তরিকা। সফলতা যার কাছে আছে তিনি বলবেন সফলতা লাভ করার উপায়, সফলতা যিনি বানানেওয়ালা এই শব্দ যিনি বানিয়েছেন এর হাকিকত যিনি বানিয়েছেন, কামিয়াবি যিনি বানিয়েছেন তিনি বলবেন কামিয়াবির রাস্তা কোনটা। যেমন ধরেন মাওলানা কি, আমি মাওলানা সাইফুল ইসলাম সাহেবকে বললাম মাওলানা আমাকে ১০০০ টাকা দেন। মাওলানা বললেন হুজুর আমি একটু বাইরে আছি, আপনি আমার ঘরে যান, ড্রয়ারটা টান দিলে ১০০০ টাকা পাবেন, ওখান থেকে নিয়ে যান। আচ্ছা আপনি ড্রয়ার টান দিয়া ১০০০ টাকা না তালাশ করিয়া আপনি আলমারির উপরে তালাশ করতেছেন, আলমারির নিচে তালাশ করতেছে, তোষকের নিচে তালাশ করতেছে, আপনি বলুন তো দেখি ডয়ারের বাইরে আপনি কতদিন তালাশ করলে সফলতা পাবেন? হ্যাঁ বুঝতেছেন কিছু, কতদিন তালাশ করলে আপনি সফলতা পাবেন? হ্যাঁ আচ্ছা আপনি আপনি আম খেতে চান, আপনি আম গাছের কাছেও যাবেন না, আম দোকানদারের কাছেও যাবেন না, কবে আপনি আম পাবেন? আচ্ছা মাদার গাছের কাছে, মান্দার গাছের কাছে গিয়ে যদি আপনি আম তালাশ করেন, আঙ্গুর তালাশ করেন, কবে পাবেন? বুঝতেছি তো মশাল। হ্যাঁ তাহলে আম গাছ থেকে আম পাওয়া যায়, জাম গাছ থেকে, আঙ্গুর গাছ থেকে, আপেল গাছ থেকে, মান্দার গাছ থেকে যেমন যেমন আম পাওয়া যায় না, কেন? মান্দার গাছ আমের জন্য বানা নেই, আমের বানানেওয়ালা যিনি মাদার গাছের বানানেওয়ালা তিনি, লেকিন আম গাছ থেকে তিনি, মাদার গাছ থেকে তিনি আম দিবেন না, এটা তার সিদ্ধান্ত নাই, এটা তার সিদ্ধান্ত কি? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন আমিও তোমাকে সফলতা দিতে চাই, সফলতার চাবি আমার কাছে, সফলতার গোডাউন আমার কাছে, লেকিন তোমাকে আমি সফলতা দিব আমি যে পদ্ধতিতে বলেছি সে পদ্ধতি। শুধু আমাকে সফলতা দেওয়ার জন্য রব আমাকে সফলতার দিকে ডাকছেন, আমার মনে হয় শুধুই সফলতার দিকে ডাকার জন্যই রব মাইক বানিয়েছেন, লাউড স্পিকার বানিয়েছেন শুধু এজন্য। কি হয় এটা বানিয়েছেন রবের জন্য যে আমার বন্ধুকে তুমি ডাকো, হাইয়া আলাল ফালাহ, বলেন বলেন বলো হাইয়া আলাল ফালাহ।
আল্লামা ইবনে কাসির আলাইহির রহমাত তিনি বলেন, ফালা কাকে বলে, আইয়াজদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া, সুবহানাল্লাহ, ওয়াইহতারেজা আন কুল্লি মাকরুহি, একজন মানুষ তার জীবনের সমস্ত অপছন্দনীয় থেকে বেঁচে যাওয়া, জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া, জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহ। এটার নাম কি? তাহলে ফালাহ কাকে বলে বলেন? জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া বলেন, আবার বলেন, জীবনের সব চাওয়া কি? জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া, এটার নাম হলো ফালাহ। এটা যদি ফালাহের তর্জমা হয় তাহলে এই ফালাহ কোথায় মিলবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ক্বাদ আফলাহাল মুমিনুন, এরপরে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। আর মুমিনরা কামিয়াব হয়ে যাবে কোথায়? এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। তাহলে ফালাহ মানে জান্নাতুল ফিরদাউসে চলে যাওয়া, সুবহান। ফালাহ মানে কি বলেন? জান্নাতুল ফিরদাউসে চলে যাওয়া। এই জন্য আমার পঠিত আয়াতে কারিমা দুটো শব্দ, একদিকে তারা মুফলিহুন, তারা কামিয়াব, আর অন্যদিকে তারা খাসিরুন, তারা নাকাম। খাসিরুন হলো ব্যর্থতার চূড়ান্ত শব্দ, আর মুফলিহুন হলো সফলতার চূড়ান্ত শব্দ। সফলতার চূড়ান্ত শব্দ কি? আর ব্যর্থতার চূড়ান্ত শব্দ কি? রে জোয়ানরা একটু শুনো, কথা শুনো, তোমাদেরকে আর কিছু শিখাবে না, তোমাদের স্কুল কলেজে তোমাদেরকে আর কিছু শিখাবে না, তোমাদের শেষ প্রাপ্তি এই, এই মসজিদগুলো তোমাদের শেষ প্রাপ্তি, তাবলিগে যাওয়ারও সময় তোমাদের হয় না, হ্যাঁ, মাদ্রাসা যাওয়ারও সময় তোমাদের কি হয় না। এই জন্য বলো আমি সফল হতে চাই, বলো আমি কি হইতে চাই? আমি সফল হইতে চাই। সফলতার এক নাম্বার সিঁড়ি, এক নাম্বার সিঁড়ি হলো ঈমান। সফলতার এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো জিকির, চার নাম্বার হলো তাকওয়া, পাঁচ নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া। একটা একটা সফলতার সোপান, সফলতার সিঁড়ি, বলে সফলতার কি? আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন তুমি নামাজ শেষ করবা, নামাজ শেষে জমিনে ফিরে যাও, নামাজ শেষে আবার খেতে ফিরে যাও, নামাজ শেষে আবার অফিসে চলে যাও, নামাজ শেষে আবার জমিনে চলে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার নামাজ শেষে জমিনে গিয়ে আবার রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাইলে বোঝা গেছে, আমার দুনিয়া আমার আখরাতের সফলতা আমার ঈমান, আমার কর্ম, আমার ধর্ম, আমার জিকির, সুবহানাল্লাহ। আরো সহজ করলে, আমার ঈমান, আমার কাজ, আমার নামাজ, আমার জিকির। তাহলে ঈমান বলেন, ঈমান, কাজ, নামাজ, জিকির, আবার সবাই মুখস্থ করো, ঈমান, কাজ, নামাজ, জিকির, বলেন, ঈমান, কাজ, নামাজ, জিকির। কাজ আমার জীবনের অংশ, গরু আর ছাগল কোনো কাজ করে না, কাজ আমার জীবনের অংশ। তা ইহুদি শুধু কাজ করে, নামাজ পড়ে না, আর আমি কাজ আর নামাজ, সুবহানাল্লাহ বলেন। নাসারা কি করে? নামাজ। হিন্দু কি করে? ওরা শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আমাদের জীবন হবে কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ, আবার বলেন, সবাই বলেন আরো জোরে, কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ। এবার ফজর থেকে জোহর কাজ, জোহরে ছুটে এসে নামাজ, আজ জোহর থেকে আসর কাজ, আসরে ফিরে এসে নামাজ, আসর থেকে মাগরিব কাজ, মাগরিবে ছুটে এসে নামাজ, আবার মাগরিব থেকে আশা কাজ, আবার আশায় নামাজ, আশা থেকে ফজর আবার কাজ, আবার ফজরে নামাজ, কাজ, নামাজ, আবার বলেন, সবাই বলেন, এবার বলেন ফজর, এরপরে কাজ,
এরপরে জোহর, আবার কাজ, আবার আসর, আবার কাজ, আবার মাগরিব, আবার কাজ, আবার এশা, আবার কাজ, আবার ফজর। তাহলে এখন তিনটা শব্দ বলবেন, কাজ, নামাজ, আবার কাজ, আবার নামাজ। তাহলে কাজ, নামাজ, কাজ, নামাজ। আবার বলো, তাহলে স্কুলে ছাত্ররা পড়া তার কাজ, ফাঁকে ফাঁকে নামাজ, শিক্ষক পড়ানো তার কাজ, মাঝে মাঝে নামাজ, ব্যবসায়ী ব্যবসা তার কাজ, মাঝে মাঝে নামাজ, মেম্বার সাহেব তার অফিসে কাজ, মাঝে মাঝে নামাজ, চেয়ারম্যান সাহেব তার দফতরে কাজ, মাঝে মাঝে নামাজ, এমপি সাহেব তার মাঝে মাঝে দফতরে কাজ, মাঝে মাঝে নামাজ, মন্ত্রী সাহেব তার দফতরে কাজ, মাঝে মাঝে নামাজ, সচিব তার অফিসে কাজ, মাঝে মাঝে নামাজ। আর পান খাই না, পান আর খাই না, মরে যাবো, সাপ মরে যাবো, যেভাবে পান খাও সাপ মরে যাবো, সাপ মরে যাবো। কি বলছি, কাজ, নামাজ, মুখস্থ হয়েছে? বলেন তো কি আপনি বলেন, শেষ বুঝি, এরপর আর কিছু না, শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এটা ইহুদিদের কাজ, হিন্দুদের কাজ, ভান্ডারীদের কাজ, শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর মুমিনের কাজ হলো কাজ, নামাজ, কাজ, নামাজ। এবার প্রশ্ন, হুজুর নামাজ তো পড়বো, নামাজের পরে আবার কাজ করব, কাজের ফাঁকে ফাঁকে কী করবো? হাতে তো করব কাজ, জবানে তো কোনো কাজ নাই, হাতে তো আলু লাগাবো, জবানে কী করব? হাতে তো ঘর ঝাড়ু দিব, জবানে কী করব? হাতে তো কী বলে আলু কুটব, জবানে কী করব? জবানে জিকির। তাহলে এবার জীবনের সিদ্ধান্ত বললাম তিনটা, কাজ, নামাজ, জিকির। আবার বলেন, আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি তিনটা নিশ্চিত করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন, কথা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কয়টা পাইলাম বলেন, কি কি? আবার বলেন, পুরস্কার দিবে কি? এবার সফলতা মানে কি? দুনিয়াতেও, দুনিয়াতে তোমার যা লাগবে সব দিব, কবরেও যা লাগবে সব দিব, হাসরেও যা লাগবে সব দিব, মিজানেও যা লাগবে সব দিব, এবার সোজা জান্নাতে দিতে দিতে আমি আমাকে দিয়ে দিব। কি পাইলাম বলেন, আজকে সবক কি পাইলেন ছাত্ররা? বলো ছাত্ররা, আবার বলো, শুধু কাজ না, না, এপারে কিছুটা সফলতা, ওপারে কিছু নাই, কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদাক্কির, আমি সহজ করে দিয়েছি কোরআন, আছো কেউ নিবা? তাহলে কোরআন সহজ না কঠিন? এক বছরে, দাঁড়াও, এক বছরে পুরো কোরআনে করিম খতম করেছে, শুরু শেষ এক বছর, একটানা পাঁচ বছর, 1 2 3 4 5, পাঁচ বছরে কোরআন শরীফের কয়টা আয়াত শিখায়? 6 7 8 9 10। ও কয় বছর শিখছে? 6,666 আয়াত শুধু পড়ছে না, মুখস্থ করছে। এই ছেলেদেরকে আজকে তাদেরকে আমরা বাগড়ি দিলাম, রব কি বলেন জানেন? হুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি যে দৌলত দিয়েছি এটা পৃথিবীর সমুদ্র সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। যদি বুঝতাম আমি, এদের এক পৃষ্ঠার দাম, এদের একটা পৃষ্ঠার দাম সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। একবার সুবহানাল্লাহর দাম যদি বুঝতাম, কলিজা ফেটে মরে যেতাম।
শুধু একবার কালেমায়ে তৈয়বার দাম দশ দুনিয়া বরাবর চন্দন। এটা বুঝাবার ভাষা আমাদের কাছে কোথায়? এই বাচ্চাদের সিনায় রব ৩০ পারা বসিয়ে দিয়েছেন, ৩০ পারা। ১,০০০ টাকা বকশিস দিব ক্লাস ৫ এর কোন বাচ্চা একটা পৃষ্ঠা তার বাংলা বই থেকে একটা পৃষ্ঠা মুখস্থ শোনা জনে বলেন ১০,০০০ টাকা বকশিস, দুইটা পৃষ্ঠা ইংরেজি লিটারেচার মুখস্থ শোনা ক্লাস ১০ এর কোন ছাত্র জনে বলেন এটা কত আয়াত পারে? إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَكْنُونٍ لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ এটা রবের কালাম, এটা কার কালাম বলেন? হযরত আলী যখন এই কোরআনে কারীম তেলাওয়াত করতেন, হযরত আলী এভাবে ঝুলতেন, এভাবে ঝুমতেন, অকাদিয়ে তাহাররাক, হযরত আলী ঝুলতেন, খুশিতে ঝুমতেন আর বলতেন হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমাকে লেখা, আমার রবের লেখা চিঠি। বলেন হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। আচ্ছা রব যখন জান্নাতে কোরআন শোনাবেন তখন মজাটা কেমন হবে? জান্নাতি হঠাৎ করে জান্নাতে বলে উঠবে আল্লাহ আমি না গান শুনব, আমি কি শুনব? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা একটা মাঠ সাজা, মাঠটা কত বড় করবা? আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জান্নাতি জমা হইতে পারে, এত বড় বানাও। আচ্ছা মাঠটা কত বড় হবে? এবার ফেরেশতা বলবে আল্লাহ লিফলেট করি, একটা প্যান্ডেল করি। রব বলবেন আমার নূর দিয়ে প্যান্ডেল কর, জান্নাতে আর কোন নূর হবে না, জান্নাতে শুধুই রব্বে করিমের চেহারায় আনোয়ারের নূর হবে। জান্নাতে সূর্য হবে না, জান্নাতে চন্দ্র হবে না, জান্নাতে রবের চেহারার নূর হবে। প্রতিটা জান্নাতির জান্নাতে আল্লাহ আকবর কবিরা, জান্নাতির চেহারা নিজের চেহারার নূর এবং জান্নাতির বিবির চেহারার নূর হবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহ নিজে হলেন নূর, রাসূলকে বানিয়েছেন মুনির, ওয়াদায়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজান মুনিরা। এজন্য কোরআনওয়ালা বলেন কোরআনওয়ালা, আমি বলি বন্ধু কোরআনওয়ালা সবওয়ালা, কোরআনওয়ালা সবওয়ালা। যেই জালেমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এতটা কোরআন থেকে বঞ্চিত করেছে। আচ্ছা ইমামদার ইমানদারের সাথে বলেন তো একজন মুসলমানকে সূরা ফাতিহা তার জীবনে কতবার পড়তে হয়? প্রতিদিন ৩২ বার বলেন, এক মাসে কত, এক বছরে কত, দশ বছরে কত, ২০ বছরে কত? তো আমাদের প্রাইমারি স্কুলে যে কেন সূরা ফাতিহাটা রাখা হলো না বুঝে না কথা। হ্যাঁ আমাদের হাই স্কুলে কেন সূরা ফাতিহাটা রাখা হলো না? আচ্ছা এর বিকল্প হিসাবে, এর বিকল্প ব্যাঙের নাচা আমাদের একটা শিক্ষার্থীর জন্য জীবনে কতটা প্রয়োজন? আলু ভর্তা শিখা আর ডিম ভাজা একজন বাচ্চার জন্য জীবনে কতটা প্রয়োজন? হ্যাঁ এটা কি শিখা লাগে? জোরে বলেন, এটা কি শিখা লাগে? একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে শুভে কিভাবে এটা বুঝি শিখাইতে হয়? কি প্রয়োগ, কি পরিমাণ
অপ্রয়োজনীয় বিষয় দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে, আর কি পরিমাণ প্রয়োজনীয় বিষয় থেকে জাতিকে ধ্বংস করা হচ্ছে। বাকি একটা স্লোগান শুনেন, যারা আজকে ট্রান্সজেন্ডারের নামে নারী পুরুষ হওয়ার চেষ্টা করছ, পুরুষ নারী হওয়ার চেষ্টা করছ, লিখে রাখো, দেখতে দেখতে আগামী 10 বছর যেতে হবে না, পরবর্তী জন্য এরাই সংসদে আত্মহত্যার পাশ চাইবে। কি বলছি বলেন? আত্মহত্যার জন্য কি চাইবে? আইন চাইবে, আইন। এরাই আত্মহত্যার আইন চাইবে। যেমন তুই সুইজারল্যান্ডে, যেমন তুই আমেরিকায়, এরা আত্মহত্যার জন্য কি চাইবে? আজকে যে ছেলে হয়ে জন্মগ্রহণ করো তো যে মেয়ে বনে গেছে, ছেলে হয়ে জন্মগ্রহণ করো তো মেয়ে বনে গেছে, মেয়ে সুরত ধারণ করছে, অথবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলের আকৃতি ধারণ করেছে, 2-4-10 বছর পরে এই ছেলে যখন মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলে, বুঝেন নাই, মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি ছেলে, ছেলে যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেও সে ছেলে, এখন সে ছেলে হয়ে বিয়ে করবে মেয়ে, অর্থাৎ মেয়ে মেয়ে, বুঝেন নাই, ছেলে হয়ে জন্মগ্রহণ করে মেয়ে, ছেলে হয়ে জন্মগ্রহণ করে মেয়ে, এখন সে বিয়ে করবে কোনো ছেলেকে, তাহলে ছেলে ছেলে, জোরে বলেন, বুঝে নাও, ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে, ছেলে হয়ে জন্মগ্রহণ করো তো মেয়ে বনে গিয়ে ছেলে বিয়ে করবা, মেয়ে হয়ে জন্মগ্রহণ করো তো মেয়ে ছেলে বনে গিয়ে মেয়ে বিয়ে করবা, আসলে ছেলে ছেলে বিয়ে করলা, মেয়ে মেয়ে বিয়ে করলা, এভাবে 2-10 বছর পরে যখন তুমি এইডসে আক্রান্ত হয়ে যাবা, তুই দেখবা পৃথিবীর তোমার আর কাছে আর কেউ নাই, কারণ তুমি না ছেলে হয়ে জন্মগ্রহণ করে এখন মেয়ে হয়ে গেছো, তো তুমি আর কারোর চাচা না, তুমি আর কারোর ভাই না, বুঝেন নাই, তুমি আর কারোর মামা না, তুমি আর কারোর খালু না, বুঝেন নাই, এবার তুমি বাবা না, এবার তুমি দাদা না, এবার তুমি নানা না, এবার তোমার জোয়ানের কোন রকমের ফুটাঙ্গিগিরি শেষ, আত্মহত্যা ছাড়া তোমার আর কোনো ঠিকানা নাই। এই জন্য ট্রান্সজেন্ডার মানেই আত্মহত্যা। কি বলছি বলেন? বুঝো বুঝো, ট্রান্সজেন্ডার মানেই কি বলেন? আত্মহত্যা দিয়ে তুমি সুখের ঠিকানা রচনা করবা, আত্মহত্যার পরে সুখের ঠিকানা রচিত হয় না, আত্মহত্যার পরে চির জাহান্নামের ঠিকানা রচিত হয়। এবার দুনিয়াও গেল, এ হলো ট্রান্সজেন্ডারের আখেরি ফলাফল। বলো না বলো না বলো না, ট্রান্সজেন্ডারের কি? মেয়েরা যারা পুরুষের দৃশ্যে, পুরুষের দৃশ্য অবতরণ করেছ, মেয়েরা যারা পুরুষের পোশাক পরিধান করো, অথবা পুরুষরা যারা মেয়েদের পোশাক পরিধান করো, তোমরা লিখে রাখো, তোমাদের জন্য আযাবে আলিম দুনিয়াতেও আছে আখরাতেও আছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিনীনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাও, তোমাদের জন্য কঠিন আযাব রয়ে গেছে দুনিয়াতে এবং আখিরাতে, আল্লাহকে আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা, যারা আজকে নারী হয়ে জন্মগ্রহণ করে পুরুষ হতে চাও, পুরুষ হয়ে জন্মগ্রহণ করে নারী হতে চাও, তুমি মায়ের পেটে এই আবেদন কেন করলে না, আমি পুরুষ হয়ে যাব না কি? অথবা তুমি মায়ের পেটে এই আবেদন কেন করলে না, আমি নারী হয়ে যাব না? তো বলবে ওখানে কি কোনো আবেদন চলে? আমি বলি ওখানে যেমন কোনো আবেদন চলে না, কবরে হাসরে মিজানে ফুলসুরাতে কোনো আবেদন চলবে না। কি বলছে? এখন আবেদন করতে পারবা, এখন তোমাকে এখতিয়ার দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন? এই জন্য ট্রান্সজেন্ডারবাদীদেরকে পুনর্বিবেচনা করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি, পুনর্বিবেচনার জন্য। তোমরা যারা নারী হয়ে পুরুষ হয়ে যেতে চাও, পুরুষ হয়ে নারী হয়ে যেতে চাও, তোমাদেরকে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। অচিরেই দেখবা তোমার সামনে জ্বলন্ত আগুন ছাড়া দুনিয়ার আখরাতে আর কিছু নাই। তুমি তোমার দুনিয়াও শেষ করেছ, আখরাতও শেষ করেছ। ইতিমধ্যে ফেসবুক বা ইউটিউবে দেখবেন কিছু
পুরুষ নারী হয়ে অথবা কিছু নারী পুরুষ হয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, ছবি দিচ্ছেন, যার দিকে তাকাবেন শুয়োরের চেয়েও নিকৃষ্ট দেখা যায়, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। ও মনে করছে ওরে কত সুন্দর লাগে, কুত্তার সামনে দিয়ে দিলে কুত্তা বলবে ওয়াক থু, এক্সকিউজ মি, সুন্দর কি? আচ্ছা যেমন একটা কুকুর, পুরুষ কুকুরকে গিয়ে আপনি বলবেন তুমি কি মনে মনে ভাবছ তুমি নারী কুকুর হলে অনেক ভালো হতো, তো পুরুষ কুকুরটা কি বলবে? আর কি মাথা খারাপ না কেন, কি বলবে বলে না, আমার কি মাথা খারাপ, আমার আমার বানানেওয়ালা বানিয়েছেন পুরুষ কুকুর করে, আমি পুরুষ কুকুর মধ্যেই কি পাই, এটাই আমার গৌরবে। এবার নারী কুকুরকে জিজ্ঞেস করেন তুমি কি নর কুকুর হয়ে জীবনযাপন করতে চাও, মাথা খারাপ। এই মতবাদ পৃথিবীর কোন কুকুরও পছন্দ করবে না, জোয়ানরা মনে থাকবে তোমাদের, পৃথিবীর কোন কুকুরও কি করবে না। আমি যখন জেলে গেলাম, জেলে যেদিন জেলে প্রথম ঢুকতেছিলাম, তো আমাদের ফিজন ব্যানে একটা যুবক ছিল, তার চুলগুলো ছিল এত বড়, বুঝলেন না, আসামি আর কি, আসামি কি আসামি কে জানে কাল কে, এত বড় বড় চুল, এইদিকে এত এখান পর্যন্ত দাড়ি শেপ করা আর চুলগুলো এত বড়। বিশ্বাস করেন ফিজন ব্যানে উঠা থেকে নামা পর্যন্ত যে পারছে তারে দু চারটা লাথি, মানে তারে শুভেচ্ছা জানাচ্ছে শুধু লাথি আর চট দিয়া, ফিজন ব্যান থেকে নামাই দিয়েছে তারে চুল ধরে, এবার ভিতরে মানে তারে সেলে ঢুকানো পর্যন্ত শুধু কিল ঘুষা আর লাথি, শুধু কি, শুধু তার চুলে তারে এই পরিমাণ উপহার দিয়েছে, কি করছে, প্রতিটা কারারক্ষী সামনে দিয়ে যায় এদিকে, শুধু তার একটাই সৌভাগ্যের কারণ তার চুলগুলো বড়, তার চুলগুলো কি, তার চুল তারে কি পরিমাণ উপহার দিয়েছে বলেন তো, আপনার শুধু তামাশাই দেখতেছি, আচ্ছা ফোলাটারা লোয়া করে কি, আমাদের গোলামের বেচা কিনা ছিল, কি ছিল, এখন বাজারে কারা ক্রীতদাস কারা স্বাধীন এটা বুঝবে কি দিয়ে, তো ক্রীতদাসদের এদিকের চুলগুলো শেভ করে দিত আর এগুলো বড় রাখতো, তো সবাই বুঝতো এটা গোলামের ঘরের গোলাম, কি বুঝতো বলেন, এটা গোলামের ঘরে, ওই গোলামিরই, ওই গোলামিরই শেষ চিহ্ন আজকের বাংলাদেশের চুলের এই কাটিং, এক্সকিউজ মি, আফওয়ান, চুলের এই কাটিং কিসের চিহ্ন বলেন, ও বুঝাতে চায় আমি গোলামের ঘরের গোলাম, হ্যাঁ এটা কোনো নর্তকীর গোলাম, এটা কোন নায়কের গোলাম, আলহামদুলিল্লাহ আমরা ও মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, সুবহানাল্লাহ বলে, এজন্য এদের প্যান্ট কখনো থ্রি কোয়ার্টার কখনো হাফ কোয়ার্টার কখনো জমিনে ডলার ডলার বলেন, আমাদের পায়জামা আলহামদুলিল্লাহ সে জন্ম থেকে জ্বলছে একরকম, ওই ট্রাকের তেলের ইয়ের মধ্যে লিখে দেখছে জন্ম থেকে জ্বলছে, আমরাও জন্ম থেকে চলছি, বাস্তব না বাস্তব, হ্যাঁ আমাদের কাছে এক ডিজাইন আছে, ডিজাইন সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, রব্বানা আমিও এক ডিজাইন তোমাদের জন্য পছন্দ করে দিয়ে দিয়েছি, আমি যে ডিজাইন দিয়েছি এর চেয়ে সুন্দর কোনো ডিজাইন পৃথিবীতে নাই,
মজার বিষয় হলো, ছেলেকে বলেছে এগুলো ছোট করে রাখো, মেয়েদেরকে বলছে এগুলো বড় করে রাখো। আচ্ছা, মেয়েদেরকে যদি বলতো ছোট করে রাখো, যদি ছেলেদেরকে বলতো বড় করে রাখো, তাহলে ইসলামের উপরে কি পরিমাণ আপত্তি আপনারা পেশ করতেন? ইসলাম কি ধর্ম ছেলেদেরকে বলছে বড় করতে, মেয়েদেরকে বলছে ছোট করতে? বলতো কি বলতো না বলেন? যেমন ধরেন, পুরুষকে বলেছে দাড়িগুলো রেখে দাও, দাড়িগুলো ছেড়ে দাও, দাড়িগুলো রেখে দাও। আচ্ছা, মেয়েদেরকে যদি দাড়ি দিয়ে দিত তো কি অবস্থা হইতো? আর ওই ব্যাককল ব্যাককল নারী হইয়া পুরুষ হইতে চায়? আচ্ছা, কেয়ামত পর্যন্ত তুই দাড়ি উঠাবি কেমনে? জোরে বলেন না। আর ওই ব্যাককল নারী হইয়া পুরুষ হইতে চায়, তো কেয়ামত পর্যন্ত তুই বুকের ভাঁজটা ভাঁজ করবি কেমনে? কি কোন পাগলে পাইছে এটা? যে বলে তারাও পাগল, যে লেখে তারাও পাগল, যে সমর্থন করে তারাও পাগল, আর যারা এগুলো বলে ওরা হলো জঙ্গিবাদ। এটাও ঠিক, এটাও ঠিক। কিছু বললেই জঙ্গিবাদ, এটা এমন একটা সস্তা গালি হয়ে গেছে, এটা একটা সস্তা গালি, কিছু বললেই জঙ্গিবাদ। এক বেটা তার বউকে বলে আমি তোমাকে তিন তালাক দিলাম, বউ কে তোমার তালাক লয় কেডা? আমি করে কথায় কথায় জঙ্গিবাদ, আমি তোমার জঙ্গিবাদ লয় কেডা? কথায় কথায় জঙ্গিবাদ, কথায় কথায় কি এটা জঙ্গিবাদ? অর্থ কি কি কইতো স্যার? জোরে বলেন, এটা জঙ্গিবাদ কই? আমি করে কি বুঝাইতো স্যার? আমি বলবো, আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। এভাবে বললে আর বেশি বলবে না, এভাবে বললে সামনে আর কি কিছু থেকে কিছু বললে এরা দেশদ্রোহী। হ্যাঁ, আমরা দেশদ্রোহী, তবে দেশের টাকা বিদেশে বাড়ি বানাই না। আর যারা দেশের বন্ধু, দেশের টাকা দিয়ে দিয়ে বিদেশে বাড়ি বানায়। এখন দেশের বন্ধু কারা, বিদেশে বাড়ি বানায় যারা, আর দেশদ্রোহী কারা, আপনাদের টাকা তুলে তুলে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয় যারা। কি বলছি বলেন? বুঝলেন? হ্যাঁ, এরা হলো দেশদ্রোহী। আর যারা দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায়, এরা হলো দেশের বন্ধু। আবার বলেন, ওরা দেশের বন্ধু, এদেশের মাটিও মানুষের বন্ধু। একজনের টাকা যদি দেশের মার্কেটে ফিরিয়ে দিত, আলুর দাম 10 টাকা হতো। শুধু একজনের টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে দিত, আর বাংলাদেশের আমি দেখছি, আমি আমি মোবাইলে ঢুকাইছি, চেষ্টা করছি, আমি মোবাইলের চেষ্টা করছি, আমার মোবাইল তো আমার কাছে এত সংখ্যা লেখার জায়গা নাই, বুঝেন নাই? $63 billion যদি এত টাকার 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিত, প্রত্যেকেই জাকাত ফরজ হয়ে যেত। 18 কোটি মানুষের জাকাত ফরজ হতো। আপনি কি মনে করছেন এরা কামিয়াব? জোরে কন। এই জন্য কামিয়াব কারা বলেন? কামিয়াব কারা? নামাজ পড়ে যারা, সুবহানাল্লাহ। কামিয়াব কারা? জিকির করে যারা, মুখস্থ করেন। কামিয়াব কারা? জিকির করে যারা। কামিয়াব কারা? 7 গুণে গুণী যারা, কামিয়াব তারা, জান্নাতি মানুষ তারা। 1 নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা, 6 নম্বরে আমানত রক্ষা করে যারা, 7 নম্বরে নামাজের সময় নামাজ পড়ে যারা,